আলিপুরদুয়ারের 9 নম্বর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী হয়েছেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠু দাস। সেই মিঠুই প্রচারে বেরিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চলে এলেন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। শটান ঢুকে গেলেন শাসক দলের দলীয় কার্যালয়ে। কার্যালয়ে তখন বসে কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন চাপড়ের পাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রকাশ রায় সরকার। বিজেপি প্রার্থীকে দলীয় কার্যালয়ে দেখে কিছুটা অবাক হলেও সৌজন্য বজায় রাখলেন তিনি, মিঠুর সঙ্গে করমর্দন করলেন। মিঠুও তাকে ভোট দেওয়ার অনুরোধ করলেন। দুজনেই জানালেন এটা রাজনৈতিক সৌজন্য। প্রত্যেকটি মানুষেরই ভোটাধিকার রয়েছে এবং আমাদের উচিত যে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রাখা, তাদের আশীর্বাদ প্রার্থনা কামনা করে আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমরা মনে করি যাওয়াটা উচিত এবং যাওয়াটাও দরকার। তো সেই জন্য আমরা তো হিংসামূলক রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে আমরা বিশ্বাসী। তাই সেক্ষেত্রে আমরা তৃণমূল যে কার্যালয় সেখানে ওনাদের নেতৃত্বরা সেখানে ছিলেন, আমরা তাদের সঙ্গে সৌজন্য আমরা দেখা করেছি এবং আমরা বলেছি যে আমরা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করি। আমি যেহেতু এখানে আমার সামনে ওরা আমাকে দেখে ফেললো, তো সৌজন্য বোধ ওদের প্রধানের সঙ্গে দেখা করি, তো ওদের মধ্যে ওদের প্রচার করছে আমরা শান্তিপূর্ণ ভোট হোক এখানে, এটাই চাই। আপনাদের কাছেও তো এসে কার্যালয়ে এসে ভোট চাইলো? হ্যাঁ অবশ্যই যেতে পারে, তাদের জিতও পাচ্ছে, তাদের ভোট চাইতেই পারে। সেটা জনগণ এখানকার যারা ভোটার তারা চিন্তা ভাবনা করবে। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যখন অসহিষ্ণুতার ছবি গোটা বাংলার মানুষ দেখছে, তখন এই ছবি কিছুটা হলেও স্বস্তি দেবে মানুষকে। এটাই যেন হয় সৌজন্যের পথ চলা। শামু দাসের রিপোর্ট, ইভিএম নিউজ, আলিপুরদুয়ার।